আজকে বাংলাদেশে দিকে আপনি যদি টাকা আপনি দেখবে অধিকাংশ মানুষ হাসতে হাসতে বেদাত করছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে কিন্তু পাশ থেকে আমি চলে যাচ্ছি, কারণ আজান আমার কাছে শুধুমাত্র কি মনে হচ্ছে আজান, আজান কি মনে হচ্ছে আজান, কিন্তু এই আজানের সিগনিফিকেন্স আমি বুঝতে পারছি। মুয়াজ্জিন আমাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলার বরকত ঘোষণা করছে, কি বলছে এই সিগনিফিকেন্স আমি বুঝতে পারছি। আশহাদু আমি বুঝতে পারছি কি বলছে, কি বলছে আমি বুঝতে পারছি না। আল্লাহ তাআলা সারা যে কিছুই নেই, আল্লাহ তাআলা সারা কিছুই নেই, মুয়াজ্জিন কি বলছে আমি বুঝতে পারছি। আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের রাসূল, যাকে আমাদের পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে, পূর্ণাঙ্গ। হাইয়া আলা সালাহ, তোমরা সলাতে আসো, কোন সলাতে? তোমরা দোয়ার দিকে আসো, তোমরা এই ইউনিটির দিকে আসো, কারণ সলাতে যখন আসবে তুমি তখন জামাতবদ্ধ হবে, আর যখন তুমি জামাতবদ্ধ হবে তখন তুমি পায়ের সাথে পা মিলিয়ে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সোজা করে কাতার দাঁড়িয়ে মসজিদে যেমন থাকবে, তোমার বাইরের জীবনও তুমি এমনভাবে পরিচালনা করবে। তুমি সলাতের দিকে আসো, তুমি কল্যাণের দিকে আসো। আমরা আজানটাকে আজান মনে করছি, আজানটা আমরা বুঝতে পারছি, এই জন্য মসজিদের পাশ থেকে যখন চলে যায় তখন আমাদের মনে হয় না এই মসজিদে ঢুকে একটু একটু দেখি আর সবাই কি করছে।